হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু টিআর কেফ গেমিং অ্যান্ড গাইজ ফ্রি ফায়ার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো গাইজ স্ক্রিনে তোমরা যে রিডিম কোডটা দেখতে পাচ্ছ এই রিডিম কোডটা তোমরা ওয়েবসাইটে গিয়ে রিডিম করলেই কিন্তু এখান থেকে এই তিনটা আইটেম পেয়ে যাবে বাট গাইজ এখানে সমস্যা হচ্ছে একটাই সেটা হচ্ছে যখনই তোমরা ওয়েবসাইটের মধ্যে যাচ্ছ তো ওয়েবসাইটের মধ্যে যাওয়ার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা আসছে ফর বিডেন মানে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না তো তুমি রিডিমটা কী করে করবে তো গাইজ এই ভিডিওতে তোমাদেরকে আমি সেটাই জানাবো যে ওয়েবসাইটটা কেন ওপেন হচ্ছে না অ্যান্ড গাইজ কখন ওপেন হবে অ্যান্ড কখন তুমি রিডিম করে এ নিয়ে নিতে পারবে তো গাইজ ফার্স্টে তোমাদেরকে টাইমটা কেন ওপেন হচ্ছে না আর কখন ওপেন হবে না এবার তোমাদেরকে বলি কেন এই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না এটা জানা তোমাদের খুবই দরকার তো গাইজ তার আগে অবশ্যই লাইক দিয়ে দাও ভিডিওতে একটা কারণ অনেক গরমের মধ্যে ফটাফট এই ভিডিওটা তৈরি করছে তার জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছে গাইজ লাইক এক বান্তা গাইজ তো গাইজ দেখো এই ওয়েবসাইটটা ওপেন না হওয়ার একটাই কারণ দেখো আমাদের গেমের মধ্যে অনেক সময় অনেক ইভেন্ট আসে তো ইভেন্টটা কিন্তু হঠাৎ এসেই চলে যায় বা ইভেন্টটা ওপেন হতে চায় না অনেকক্ষণ ধরে তোর একটাই কারণ দেখো গাইজ সেই ইভেন্টের মধ্যে অনেক প্লেয়ার একই সাথে ঢোকে সেজন্য কিন্তু সেই ইভেন্টটা বা সেই ওয়েবসাইটটা কিন্তু ক্র্যাশ করে যায় তো এই যে ওয়েবসাইটটা এটা ক্র্যাশ করে গেছে আপাতত তো ক্র্যাশ করে যাওয়ার কারণেই কিন্তু এই ওয়েবসাইটটা আর ওপেন হচ্ছে না তো গাইজ এখন তুমি ভাবছো যে অন্য অন্য লোক যারা রিডিম করে নিচ্ছে হয়তো বাট গেইজ এখন কথা হচ্ছে একটাই দেখো এখন যখন তুমি রিডিম করতে পারছো না সেরকম কিন্তু অন্য আরও অনেক প্লেয়ার প্লেয়ার আছে তারাও কিন্তু রিডিম করতে পারছে না তার কারণ যারা অলরেডি রিডিম করে নিয়েছে আগে যখন ওয়েবসাইটটা ওপেন হচ্ছিল তারা তো করে নিয়েছে বাট ক্র্যাশ হওয়ার পর কিন্তু কেউই এখন আর রিডিম করতে পারছে না অ্যান্ড গাইজ দেখো রাত বারোটার আগে যদি এই ওয়েবসাইটটা ঠিক না করে ফেলে গেরিনা তাহলে হয়তো টাইম একটু বাড়িয়ে দিতে পারে দু ঘন্টা কি এক ঘন্টা বা আধা ঘন্টা যে কোনোভাবে তারা একদিন দুদিন গেরিনার ইচ্ছা সবই তারা টাইম বাড়িয়ে দিতে পারে তো এই রিলেটেড কোনো আপডেট যদি গেরিনা দেয় তাহলে সাথে সাথেই তোমাদের জন্য ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো